আসলে হইছে কি আমি ছোটবেলা থেকে মেয়ে মানুষ দেখলে খুব ডরাই আর কোনো বিশেষ কাজ ছাড়া আমি মেয়েদের সাথে কথা বলি না মাইরি সত্যি এই পৃথিবীর সবচেয়ে সাহসী পুরুষটাও ঘুরে ফিরে একটা জায়গা ধরা সেটা হলো তার বউর কাছে এত টাকা তুমি আনছো বাবা টাকা বেশি না এই জায়গায় 10 টাকার 20 টাকার নোট 7000 টাকা আছে তুমি যেটা বলছো কথা তো ঠিক তুই বাদ পড়ি পুরা কত দিন কলকাতা আর ভালো থাকা যায় না হ্যাঁ দেখো আমরা ভালোই থাকব শোনো আমি না তোমার অনেক ভালোবাসি আমিও তো তোমার অনেক ভালোবাসি তোমার ভালো লাগছে তাই আমি তোমার যা বললাম বুঝতে পারছো না তুমি যা রুজিনের টাকাটা দিও আচ্ছা ঠিক আছে যাও রবি রে বাবারে তো টাকা দিছি টাকা তো আরো লাগবে ব্যবসা করতে লাগবে 2 লাখ আমার দেওয়ার লাগবে 1 লাখ তুই তো 1 লাখ টাকা দিবি আমারে শুন এই মুহূর্তে আমি আসলে এতগুলো টাকা দিতে পারবো না আর আমি রুজিনারে বিয়ে করবো এখানে খরচের ব্যাপার আছে বুঝেছি তো রোজিনা তোর কাছে বড় হয়ে গেল আর আমি কিছু না আর শুন আমি তো রুজিনের আগে কথা দিছি জোর আমি বিয়ে করুম এখন খরচপাতি লাগবো এগুলো তুই বুঝবি না বোঝার চেষ্টা করবি না আমি অত শত বুঝি না আমার টাকা লাগবে 1 লাখ আর পাগলামো করিস না তো এসব ভালো লাগতেছে না কিন্তু এই পাগল কুলি কারে পাগল কুলি কারে আর শুন মানে কথার কথা কইছি শুন আমার কাছে এই মুহূর্তে টাকা নাই টাকা হইলে আমি তোরে দিমুনি যা শুন আমি কিন্তু সবসময় তোর কথা শুনছি টাকা কিন্তু ম্যানেজ করবি আর চেষ্টা করবো যা না বিপদের মধ্যে আছে যা কি একটা ঝামেলার মধ্যে পড়লাম এমনিতে টাকা পয়সা নাই আবার ওর মাথার মধ্যে ব্যবসা করে জোর করছে ভাই কি তুই কিছু কইবি আমার একটা কাজ করে দিতে পারবা আমার ছোট বোনের একটা কাজ আবার করে দিতে হইবে এটার জন্য আবার অনুরোধ করা লাগবে কাজটাকে সেটা কর এই হাশেম ভাইয়ের জন্য একটা চাকরি ব্যবস্থা করে দিতে পারবো হাশেম করবো চাকরি আরে ও চাকরি করে খাওয়ানো লোক না 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 চাকরি করব সে আমার কথা দিছে চাকরি করব আর আমিও কইছি চাকরি করলে সে আমার বিয়া করতে পারবো তুমি কও তুমি চাকরি ব্যবস্থা করে দিতে পারবা কিনা বুঝলি আমিও তো তোর ভাবিরে কথা দিছি যে আমি এখন থেকে হালাল রুজি করব ভালো কাজ করে জীবন যাপন করব এখন হাসমের চাকরি দিতে হইলে তো তাইলে ও মনে পড়ছে যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে না ওইখানে একটা পোস্ট খালি হয়েছে পিওনের পোস্ট কিন্তু এই পোস্টে কি হাসম চাকরি করতে পারবো কেন পারবো না চাকরি করা দেওয়ার কথা চাকরি করলেই একমাত্র আমার বিয়া করতে পারবো সেটাই কথা হয়েছে দেখ ও যদি করে তাহলে তো ভালো হ্যাঁ আমি দেখতেছি কিন্তু তুমি যে মাত্র কইলা না যে তুমি ভাবিরে কথা দিছ হালাল উপায় উপার্জন করবা ভালো ভালো কাজ করবা এই কথা শুনে না আমি সত্যি খুব অবাক হয়েছি আবার অনেক খুশিও হয়েছি আচ্ছা ঠিক আছে আমি একটু হাসেম ভাইয়ের যাই কই যে একটা চাকরির ব্যবস্থা হইতেছে তুমি খালি চাকরিটা ব্যবস্থা করে দাও আমি তারে বুঝে শুনে রাজি করাইতেছি আচ্ছা ঠিক আছে নিজের বিয়াটা ঠিকঠাক মতো দিতে পারলে অনেক বড় একটা টেনশন থেকে মুক্তি পেতাম দোস্ত রোজিনা কেমনে রাজি হইল রে আচ্ছা শুন হ্যাঁ শাবন ভাই কি ব্যাপার তোমার অবস্থা দেখে মনে হচ্ছে তুমি যুদ্ধ করে আসলে আর হ্যাঁ যুদ্ধই করতে গেছিলে কি যুদ্ধ গেছিলাম রোজিনার বাড়িতে রুজিনার বাড়ি আচ্ছা আচ্ছা তারপর রুজিনার বাড়ি দল করার লেগে একটা শান্টিং দিলাম তুমি বাড়ি দখল করবে হ্যাঁ ওইটা আমার বাড়ি আমি পজিশন বুঝালুম না তোমার বাড়ি তোমার প্রমাণ কি আছে ওই বাড়িটা আমার মামার কাছে কিনছি আমার কাছে প্রমাণ আছে আরে সেটাই তো কইতেছি প্রমাণটা কি আছে এই যে প্রমাণ কি এই যে আমার কাছে দলিল এই কথা তো আগে কোনোদিন শুনি নাই অন্ত শুনছ সবার জানিয়ে দাও এই বাড়ি আমার আচ্ছা ঠিক আছে জানাই দেবো নি এই কাশো
তুমি জানো না আমি অনেক ভিজে মানুষ, এই তোমার সাথে এইসব আলাপ করার আমার সময় আছে কোনো? এই তুমি যাও যাও। রবি ঘটনা শুনছো নাকি? কি ঘটনা কত ভাই? রোজিনার বাড়ি নাকি ওই পাড়া শোভন ধর কিনছে। কই জানি না তো ভাই। আজকে আমারে কইলো, আমারও যদিও বিশ্বাস হয় নাই। আচ্ছা ভাই কত, তুমি কি দলিলটা দেখছো? হ্যাঁ দলিল ওর কাছে ছিল, আমি দেখি নাই। দলিলটা দেখবো না, দলিলটা তো বউ হইতে পারে। আমার কাছে মনে হচ্ছে এর ভিতরে একটা কোনো কিন্তু আছে। রোজিনা মেয়েটা একলা থাকে, এই মেয়েটার বাড়িটা দখল করার পায়তারা করতেছে। খারাপ, ওর সুযোগটা নেওয়াইতেছি। ওর আমি এমন মারি দিমু যে ও টয়লেট করা ভুলে যাবো গা। আচ্ছা ভাই কই যে যাইতেছিলা? এই এইদিকে যাইতেছিলাম। আচ্ছা তুমি যাও, আমি একটু রোজিনের বাড়িতে ঘুরে আসি। তারপরে কি হইল? তারপরে শুন পুরো ঘটনা। আরে শাবন দা কই যাও, তোমার তো রবি খুঁজতেছে। ও আমার খুঁজে গে, তোমারে নাকি দোলাই করব। এত বড় সাহস, আমি ওর সিন্ডেল না, ও আমার গায়ে হাত তুলবো? হ্যাঁ আমার তাই কইলো। ওর আইতে গো, আমার কি লুকম আছে? ও ঠ্যাং ঠোং ভাঙ্গা দেবো। আচ্ছা বলবো নে, কিন্তু ও আমার উপরে খেপলো কে? খেপো আবার কে? তুমি রোজিনার জায়গা কিনছো না এর লেগে? আমি তো নগর টেক ওর মামার কাছে জায়গাটা কিনছি। কিন্তু সে তো কোনো কিছুই বিশ্বাস করতেছে না। বিশ্বাস না করলে ওর বাবার, আমার কাছে তো দলিল আছে। সে কইতেছে সেই দলিল নাকি নকল? হ্যাঁ ও তো সবই জানে। ওরে কইও, ওরে আমি পাইলে পিডামু। তুমি এখন যাও। রবি তোর আমি খুব স্নেহ করি, তার মানে এই না তুই আমার নামে অনেক উল্টাপাল্টা কথা বলবি। আপনি যা করতেছেন সেটা কিন্তু আমি মানবো না। আমি কি করছি? আচ্ছা আপনি রুজিনার বাড়ি দখল করতে গেছেন কেন? ওইটা আমার বাড়ি, আমি দখল করবো না, কাটা যাবো দখল করতে। কবে আপনার বাড়ি হইলো? রুজিনার মামায় দলিল লিখে দিয়েছে, চার মাস সাক্ষী আছে। চেনার সাক্ষী আছে না? রুজিনার মামাও নাই আর সিয়ার মরিতেছে জেলে, আর আপনার সাক্ষীও নাই। তা ঠিকই আছে, আমার কাছে তো দলিল আছে। ওইটা বড় দলিল, তুই কইলেইব। আপনি যে কোন জায়গা থেকে এই বড় দলিলটা বানাইছেন এটা কিন্তু আমি জানি। বেশি বাড়াবাড়ি করেন না, তাতে কিন্তু খবর আছে। চেয়ারম্যানের মতো আপনিও জেলে যাবেন, কথাটা যেন মাথায় থাকে। তাহলে কি তুই আমার হুমকি দিতাছস? হ্যাঁ হুমকি দিতাছি। এই তুই এত টেনশন করিস, তুই আমার দলে আয়, তোর আমি ভাগ দেব নি। আমার লোক দেখেন, বরং আপনি ভালোই আছেন, তাহলে আপনার জন্যই ভালোই। শোন দোস্ত, ভালোবাসা হইলো পরিবর্তনশীল। যারে ভালোবাসবি মন থেকে ভালোবাসবি, আত্মা দিয়ে ভালোবাসবি, তারা কখনো ছাড়বি না, বুঝতে পারছস? আমি মনে কর যারে ভালোবাসছি মন থেকে ভালোবাসছি, তার আমি পাইছি। আয় কোলাকুলি কর। আরে কোলাকুলি কর, শোন দাও থাকলো বিয়েতে আয় পড়িস। রোজিনারে বিয়া করব, আমারে বুদ্ধি দিতে হইছে। তুই কম করে বসে আছিস, একটা তো কথাও কইতেছ না, খালি সে বসে হুড়মুড় করে চলে আসলাম। তা খুশির খবর আছে, যাই হোক তুমি আমারে তুমি আমারে গাছ হইয়া কথা দাও, আমি যা কমু সেটা তোমার করতে হবে, তুমি না করতে পারবা না। না 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 শুনে তো আমি কথা দেবো না, এগুলো এমন একটা জিনিস চাই বসলা সেটা আমি রাখতে পারলাম না, এটা একটা অন্যায়। আবার এইরকম করতে পারো যে তুমি করলে যে তুমি সুইসাইড করো, আমি সুইসাইড কেন করুন? আমি তো নিজে মরে যাবো, আর সুইসাইড কর তো খারাপ, আল্লাহ আল্লাহ মাফ করে, এগুলো করো আমি করতে পারবো না। এই তোমার চিন্তা ভাবনা সিরি না? হ্যাঁ আর আমারে তুমি এই চিনো, কথা নাই বার্তা নাই, আমি তোমার সুইসাইড করতে কম কেন? হ্যাঁ চিনি রে বাবা, সবারই চিনি। মেয়ে মানুষ আমার কাছে নেও না, মেয়ে মানুষ উল্টা পাল্টা অনেক উল্টা পাল্টা করতে পারে। ঘসিটি বেগম মেয়ে মানুষ ছিল না? ও আমি ঘসিটি বেগম? হ্যাঁ ঠিক আছে, আমি মেয়ে মানুষ উল্টা পাল্টা চিন্তা করি, তাহলে আমার কথা শোনারও দরকার নেই, কথা দেওয়ারও দরকার নেই, আমি যাই না। এই খারাপ খালি রাগ করি, মেয়ে মানুষ কিন্তু রাগ করা ভালো না।
জানো তুমি রাগ করলে কিরম সুইট লাগে, কিরম টুটুম্বুল টুটুম্বুল লাগে, টুইটুই অনেক সুন্দর লাগে, ঠিক আছে না? আচ্ছা যাও, এই তো তোমাকে কইলাম যাও, কারে মার্ডার করে লাগবে কো? কাউরে মার্ডার করতে হবে না, তাহলে কইলে যে কথা দাও। আরে বাবা আগে শুনো তো। আচ্ছা কও। তোমার জন্য একটা চাকরির খবর নিয়ে আসছি, মানে ভাইজানলে কইছি, ভাইজান কইছে তোমার জন্য একটা চাকরির ব্যবস্থা করতেছে, সেটা তোমার করতে হইব। চাকরি? আমার জন্য কি চাকরি করছে? উপজেলা অফিসে পিয়নের চাকরি। কি চাকরি? উপজেলা অফিসে পিয়নের চাকরি। মোরা গেলে ওই চাকরি আমি করব না। কেন কেন করব না? আমি আমি হাসি আমি করব ওই উপজেলা অফিসে পিয়নের চাকরি, মোরা গেলেও করব না। এই যে আমি কথা ফেরত দিয়ে নিলাম, যাও। কথা ফেরত নিয়ে নিলা? এই যে নিলাম। ঠিক আছে আমি গেলাম। এই বসে বসো, খামা খা রাগ করো কিছুর জন্য, মেয়েদের রাগ অত ভালো না। কেন তুমি না বলছো আমি রাগ করলে সুন্দর লাগে, খুব ভাল লাগে, সুইট লাগে, এই যে রাগ করলাম। তুমি চাকরি করবা কিনা বলো। আচ্ছা করলাম তো, যাও করলাম। ঠিক আছে তুমি সুন্দর করে চাকরিটা করো, কয়টা দিন যাক, তারপর আমাদের দুজনের বিয়ে, ঠিক আছে? আমার গুতু গুতু করলাম কি না? ঠিক আছে চাকরি করুন, হাসি মনে করুন, সকাল সকাল জামু ব্রাশ মারাশ করে স্যার আপনি সিগনেচার করেন, আপনি বসেন, এই কামই তো না? বেশি কঠিন। দাদা এই নিরিবিলি জায়গায় ডাকছো ঘটনা কি? তোমার লিগা না, আমার অনেক কষ্ট হয়। কষ্ট হয় কে লিগা? ওই তো রুজি না লাগে, তোমার বিয়ে ঠিক হয়েছিল, মন হইলো না, আরে কি কষ্ট রে। হ ওই রোজিনার লগে আর রবির লগে গুটো আসল, যাই না শুনে মায়ের কে লিগা বিয়ে করবো। তুমি একটা ভুল করলা। কি ভুল? রুজিনার বিয়ে করলে রুজিনা যত সয় সম্পত্তির মালিক হইতো, তুমি এখন কি হইলো? রুজিনারে বিয়ে করবো রবিউল, রুজিনা সয় সম্পত্তির মালিক হইব রবিউল। তুমি তো কথা ঠিক কইছো। তুমি একটা বুদ্ধি বের করো, এই রবিউলটা কিভাবে ক্যারাম ছাড়া করা যায়। আমার আবার সময় নাই। সময় কম মানে? না সময় না মানে তোমার সাথে রুজিনা বিয়ে ডলে দাঁড়াতে তাদের খাইতে পারতাম, এই আর কি। তাহলে আমি বুদ্ধি বাই করিয়া তোমার জানাই দাসি। আচ্ছা ঠিক আছে দাও, তুমি বুদ্ধি বাই করো। ঠিক আছে তোমরা আসিলা আমার কাছে কত ভালো লাগছে, মনটা খুব খারাপ হয়ে যাইতেছে। আপা আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না, আপনি আপা ওর জন্য আমার জন্য আমাদের জন্য দোয়া করে। অনেক দোয়া করি, এটা কি কইতে হইব? তোমরা সবসময় ভালো থাকবা এই দোয়াই করি। আবার ঢাকায় গেলে আমাদের বাসায় কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ অবশ্যই যাবো ভাই, আর তোমরাও যখন মনে চায় চলে আসবা, আর তখন কিন্তু একলা আসলে চলবো না, সাথে আমাকে ভাগনা ভাগনি নিয়ে আসতে হইব। আর শোনো তোমার বউটা কিন্তু খুব ভালো মানুষ, তারে কিন্তু কষ্ট দিবা না। সেদিন সে কি কান্না করলো, ওই যে তোমার ভুল বুঝছে এই জন্য নিজে অনুশোচনা কইরা নিজে নিজেই কাঁদছে। আমার বউটা অনেক ভালো, একটু রাগ ছিল বেশি, এখন বুঝতে পারছি, তাই না? অনেক দেখা রাখবা। আচ্ছা আপা আসি, আমি দেরি হয়ে যাচ্ছে, আপনি ভালো থাকেন আপা, আপনার যখন যা প্রয়োজন হয় সবসময় জানাবেন, ঠিক আছে? আর তোমরা কিন্তু খুব ভালো থাকবা আর সাবধানে থাকবা। ঠিক আছে আসো, জি চলো আসি আপা, যাও। আমি ওরে ভালোবাসি, এই জন্য আমি ওরে বিয়ে করতে চাই। এই তুই না ওরে বোনের চোখে দেখতি, কারণ ভালোবাসা আইলো কই থেকা? আই শোন, এই সব কথা কইতে আমার ভালো লাগতেছে না। ও আমার দাঁড় করা এখন কো ভালো লাগতেছে না? একদম
নাও তোমার টাকা নাও। কিসের টাকা? আর ওই যে তুমি ব্যবসায় পার্টনার হওয়ার জন্য যে 7000 টাকা দিছিলা, খুরসা টাকা দিছিলা, এই খুরসাগুলো রাইখা তোমার একদম নগরতে যে টাকা দিছি, তুমি টাকাটা নাও, নিয়ে তোমার সাথে ব্যবসা আর করবো না পার্টনারে। কেন, আমার কি দোষ, আমি কি করলাম? তুমি একটা অমানুষ। অমানুষ কেন? তুমি তোমার বন্ধু রবিউলের বিয়ে ভাঙতেছ, সেই খবর কিন্তু আমার কানে আসছে, আর আমি এই জন্যই তোমার সাথে পার্টনারে বিজনেস করব না। এই রোজিনার লগে আমার লগে আগে বিয়ে ঠিক হয়েছিল। তো বিয়ে ঠিক হয়েছিল করলো না কে? তখন তো গ্রামবাসী কইছে এই রোজিনার লগে আর রবির লগে ঘুটো আসলো, এর লেগেই তো বিয়েটা করি নাই। তাহলে তো ভালোই, যার সাথে ঘুটু প্রেম ছিল তার সাথেই বিয়ে হইতেছে, তাতে তোমার সমস্যা কি? অন্য কারোর লগে বিয়ে হইলে তো সমস্যা আসলো না, এই রবির লগে বিয়ে হইতেছে আমার তো কষ্ট হয়। ও বুঝছি, তোমার সাথে বিজনেস করা যাবে না। এই নাও তোমার টাকা নাও। আমার মাফ করে দেন, আমার শুধরানোর একটা সুযোগ দেন। আচ্ছা দেখতেছি, যাও, আমার একটু ভাবার বিষয় আছে। খারাপ, এই টাকা নিয়ে যাও, পরবর্তীতে টাকা দিলে পুরো টাকা একসাথে দিবা, এসব ভাঙতি খুরচা মুরচা টাকা নিয়ে আসবে না। ধরো কি সব পোলাপা, ইগো প্রবলেম, আরেকজনের বিয়া ভাঙ্গার ব্যবস্থা করে। শুনো না, আমি কিন্তু খুব খুশি। খুশি তো আছে, ঠিক আছে, এই যে মিষ্টি মিষ্টি খাও। মিষ্টি তো খামোই, মিষ্টি খাওয়ার সময় কি চলে গেছে নাকি? শুনো, আমার আরেকটা শর্ত আছে, সেটা পূরণ করবা, তারপর আমাদের দুজনের বিয়ে। আরো শর্ত আছে? আরো আরো শর্ত বলো। আর শর্তটা কি? শর্তটা এমন কিছু না, মানে বিয়ের পর তুমি আমার ভাইদের সাথে আমাদের বাড়িতে থাকবা। মানে আমি হাশেম, আমি তোমার ভাইদের সাথে থাকবো না, আমি গরজমে থাকবো, আমি থাকবো তো, আমি গরজমে থাকবো তো, কেন থাকবো? আমার শ্বশুরবাড়ির গরজে থাকবো না, একসাথে থাকবো। তাহলে তো হইলেই। শুনো, আমি আমার ভাইদের কয়ে রাখবো, তুমি কালকে আসা সব কথাবার্তা ফাইনাল করে ফেলবা, ঠিক আছে? কিন্তু মিষ্টি দাও, মিষ্টি খা একটা। এইটা আমার ভাইদের জন্য, তুমি নিজে আর এক প্যাকেট মিষ্টি কিনা খাও। আমি গেলাম। নাম খুশি খুশি। কিরে বৌদি, এনে নিয়ে এসে কিছুই কইতেছিস না, কি হলো, ঘটনা কি? কাশু ভাই, তুমি তো জানো রোজিনার লগে আমার বিয়া ঠিক হয়েছিল, এই রোজিনারে এখন রবি বিয়া করছে। বিয়ে করবো না, একটা অবিবাহিত মেয়ে মানুষের বিয়ে হওয়াটাই স্বাভাবিক, এই নিয়ে কথা হওয়ার তো কিছু নাই। সব ঠিক আছে, কিন্তু আমার তো কষ্ট হয়। তো কষ্ট লাগে তো বিয়ে করতি, বিয়ে তো করবার পারলি না। কেমনে করবো, তখন তো তুমি প্যাঁচ লাগাইছো, এই রোজিনার লগে আর রবির লগে ঘুটো আসলো। আমি কইছি আর তুমি অমনি পিছু হাঁটছো, তাই তো? তোমার ভালোবাসার মধ্যে খায় ছিল, খায়, তুমি যদি অরিজিনাল ভালোবাসতে তাহলে রোজিনারে রবি বিয়ে করতে পারতো না। এখন তোমার বন্ধু রবি বিয়ে করছে, তার জন্য দোয়া করো যাতে তারা সুখে শান্তিতে সংসার করবার পারে, বুঝছো? তোমার লগে কথাই কম না। এই পুলার মাথাটা এখনো ঠিক হলো না।